ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। আপনারা সকলেই জানেন বর্তমান সময়ে এনআইডি কার্ড কতটা গুরুত্বপূর্ণ। এই এনআইডি কার্ড করার জন্য বা এনআইডি কার্ড সংশোধন করার জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হয়, কোনো কোনো ক্ষেত্রে বছরের পর বছর অপেক্ষা করতে হয়। তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসার পর এই এনআইডি সেবাকে ঢেলে সাজানোর চেষ্টা করতেছে এবং একের পর এক নতুন সিদ্ধান্ত গ্রহণ করতেছে। তারই ধারাবাহিকতায় ইসি নতুন একটি যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে এনআইডি সেবা একদিকে সহজ হবে, অন্যদিকে সময় বাঁচবে। তো এই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে গত 26 সেপ্টেম্বর 2024 নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের স্বাক্ষরিত এক অফিস আদেশ জারি করা হয়। এই অফিস আদেশে জানানো হয়, বাংলাদেশ নির্বাচন কমিশনের সাংগঠনিক কাঠামোয় কার্যবণ্টন তালিকায় মাঠ পর্যায়ের কার্যালয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তারা বিভিন্ন সময়ে প্রশিক্ষণ, বদলি, অর্জিত ছুটি, বহির্বাংলাদেশ ছুটি সহ অন্যান্য ক্ষেত্রে তার অনুপস্থিতিতে কোনো কর্মকর্তা দায়িত্বে না থাকায় নির্বাচন প্রশাসনিক কার্যক্রম সহ জরুরি জাতীয় পরিচয় নিবন্ধনের প্রত্যহিক কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হয়। এ অবস্থায় কাজের গতিশীল আনয়ন, ধারাবাহিকতা বজায় রাখা, সেবার মান উন্নয়ন ও সহজীকরণের লক্ষ্যে উল্লিখিত ক্ষেত্রে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার স্থলে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বা জেলা নির্বাচন কর্মকর্তার স্থলে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আনয়ন দায়িত্বসহ ভারপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। আদেশে আরও জানানো হয়, নির্বাচন কমিশনের গত 8 ফেব্রুয়ারির আদেশের অনুরাবৃত্তিক্রমে কোনো উপজেলায় একই সঙ্গে উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তার অনুপস্থিতিতে ক্ষেত্রবিশেষে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সংশ্লিষ্ট উপজেলার পার্শ্ববর্তী উপজেলায় নির্বাচন কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্বসহ আনয়ন কর্মকর্তার ক্ষমতা দিবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। অর্থাৎ আমি যদি আপনাদেরকে সহজভাবে বলি যে আমরা যখন একটি এনআইডি কার্ডের জন্য আবেদন করি বা সংশোধনের জন্য আবেদন করি, তো সেই আবেদনটা কিন্তু সব জায়গায় পার হয়ে অফিসের যে সিনিয়র থাকে সে সিনিয়রের স্বাক্ষর হওয়া লাগে। তো অনেক সময় দেখা যায় যে সেই অফিসের সিনিয়র নির্বাচন কর্মকর্তা বা জেলা নির্বাচন কর্মকর্তারা বিভিন্ন সময় ছুটিতে বা প্রশিক্ষণে থাকে, যার ফলে সেই আবেদনগুলো কিন্তু পেন্ডিং অবস্থায় থেকে যায় এবং এইভাবে অনেকগুলো যখন জমে যায় তখনই কিন্তু আমাদের এই কাজের লেন্দি হয়ে যায়, কাজটা দীর্ঘায়িত হয়ে যায়। তো এখন যে আদেশটা জারি করেছে, এ আদেশের ফলে যদি নির্বাচন কর্মকর্তারা ছুটিতে থাকে, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা প্লাস জেলা নির্বাচন কর্মকর্তা ওনারা যদি ছুটিতে থাকে বা প্রশিক্ষণে থাকে, তাদের স্থলে অতিরিক্ত দায়িত্ব হিসেবে একজনকে দেওয়া হবে এবং অতিরিক্ত যে দায়িত্বে থাকবে সেও যদি প্রশিক্ষণে থাকে বা ছুটিতে থাকে, তাহলে পার্শ্ববর্তী যে উপজেলায় আঞ্চলিক অফিস আছে সেই অফিসের যে কর্মকর্তা আছে তারা দায়িত্ব পালন করবে। অর্থাৎ যে আপনাদের প্রতিদিনের আমাদের যে প্রতিদিনের কাজ, প্রতিদিনের আবেদন, সেটা প্রতিদিনেরটা প্রতিদিন পার হয়ে যাবে, তাহলে কিন্তু আমাদের এই এনআইডি সেবাটা খুবই সহজ হবে এবং খুব দ্রুত আমরা এনআইডি কার্ড পেয়ে যাব এবং সংশোধনের জন্য আবেদন করলে দ্রুত সময়ের ভিতরে আমাদের এনআইডি সংশোধন হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো নির্বাচন কমিশন ইসির এই সিদ্ধান্তটাকে আপনারা কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।